আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আকাশ নিউজ ওয়াদের আপডেটের গুরুত্বপূর্ণ আরও একটি নতুন ভিডিওতে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। বাংলার বুকে দিয়ে আসছে আরও একটা ভারী বৃষ্টি, তো কোন কোন জেলায় প্রভাব ফেলবে এবং শৈত্যপ্রবাহ কোন কোন জেলায় বয়ে যাবে বিস্তারিত জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের এই ভিডিওটি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এই মুহূর্তে বলা হচ্ছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পূর্বাভাস গত 24 ঘন্টায় বাংলাদেশের 8টি বিভাগের কোথাও বৃষ্টিপাত হতে দেখা যায়নি, তবে আগামী 24 ঘন্টা পূর্বাভাসে বলা হয়েছে স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং এটি কিছু কিছু জেলায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শৈত্যপ্রবাহ নওগাঁ, দিনাজপুর এবং পঞ্চগড় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে, এমনটাও জানিয়েছেন বাংলাদেশ হাওয়া অফিস। তাপমাত্রা গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় 9.8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফ 29.3 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী 24 ঘন্টায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী 48 ঘন্টার আবহাওয়া অবস্থা 2 দিন সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত 5 দিনের আবহাওয়া বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রংপুর বিভাগের বিভিন্ন জেলায়, দিনাজপুর, সৈয়দপুর, তেঁতুলিয়া, ডিমরা, রাজারহাট এবং রাজশাহী, ঈশ্বরদী, বগুড়া, বদলগাছি, তাড়াশ এই সমস্ত জেলার কিছু না কিছু এলাকায় হালকা আবার কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি রিপোর্ট দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়া চট্টগ্রাম, ঢাকা সহ এবং সিলেট, বরিশালের আরও বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে। তো এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ, বঙ্গোপসাগরে কোনো ধরনের ঘূর্ণিঝড় বা নিম্নচাপ বা উত্তাল পরিস্থিতি নেই। যদি কোনো ধরনের পরিবর্তন ঘটে সাথে সাথে আপডেট দেওয়া হবে এবং কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া হবে। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এ হচ্ছে মূলত আজকের আবহাওয়া।